হাই নমস্কার, আমি অমিত কুমার সরকার, বীরভূম থান্ডার্স দলের মেন্টর। এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পেরে আমাদের যথেষ্ট ভালো লাগছে। কে বিজেপিএল এ পার্টিসিপেট করার আমার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথমত, যেটা আমরা তো সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যত রকম ক্রিকেট টুর্নামেন্ট হয় সেগুলোতে আমরা পার্টিসিপেট করে থাকি, সেরকমই বিজেপিএল এর ক্ষেত্রে কি, এই যে আন্ডার-20 প্লেয়ারদের যে একটা স্কোপ করে দিচ্ছে এবং +40+ যারা আছে, যারা এখন মোটামুটি ধরতে গেলে রেগুলার টুর্নামেন্ট থেকে অতটা থাকে না, রেগুলার টুর্নামেন্ট থেকে অনেকটা ডিসকানেক্ট আছে, তাদেরকে আবার মাঠে ফিরিয়ে আনা এবং যুব সমাজকে মাঠমুখী করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকেই আমরা সঠিকভাবে মানে পরিচালনা করার জন্য বা এই উদ্দেশ্যটাকে সাহায্য করার জন্য, রাজা গুপ্তার পাশে দাঁড়ানোর জন্য আমরা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি। আমি যে টিমটা নিয়ে এবার এই প্রতিযোগিতায় আসতে চলেছি সেটা হচ্ছে বীরভূম থান্ডার্স। তো বীরভূমে আমি শুনেছি অনেক আন্ডার-20 প্লেয়াররা আছে যারা যথেষ্ট ভালো খেলে এবং সঠিকভাবে তারা জায়গা পাচ্ছে না এবং সঠিকভাবে তারা স্কোপ পাচ্ছে না। এই টুর্নামেন্টের মাধ্যমে, এই যে তারা বিজেপিএল এর মাধ্যমে সঠিক একটা পরিবেশ পাবে, সঠিকভাবে একটা জায়গা পাবে, সেই স্কোপ পাবে, সেখান থেকে নিজেদের মানে ট্যালেন্টটাকে বা প্রতিভাটাকে দেখানোর জন্য এবং সেটা দেখে এবং তারপরে আমাদের সারা ভারতবর্ষ, এবং এটা যেহেতু সারা ভারতবর্ষ জুড়ে মানুষ দেখবে, সারা ভারতবর্ষের প্লেয়াররা খেলবে, তারাও বিভিন্নভাবে বিভিন্ন দিনে বা আগামী দিনে ভালো ভালো জায়গায় চান্স পেতে পারবে। 40+ বীরভূম ডিস্ট্রিক্টে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তামুল রয়েছে, আরও অনেকেই রয়েছে আমি বলবো, এবং তারা আবার নতুনভাবে এইসব টুর্নামেন্টগুলো খেলতে পারবে এবং তাদের ক্ষেত্রেও ভালো লাগবে। তাদের থেকে যে যুব মানে নতুন যে প্লেয়াররা উঠছে অনেক কিছু শিখতে পারবে। এই এত সুন্দর জিনিসটাকে আনার জন্য বিজেপিএলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই কয়েকজন আমার কাছে জানতেও চেয়েছিল যে আপনি যে বীরভূম থান্ডার্স টিমটা নিয়ে খেলছেন, তাহলে কি বীরভূমের সমস্ত প্লেয়ার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আপনাদের টিমে? আর আমি তাদের জন্য বলে দিচ্ছি যে জিনিসটা ঠিক এরকম না, বীরভূমের কারণ প্রত্যেকটা টিমে মিনিমাম যদি 16 জনের স্কোয়াড থাকে, তার মধ্যে ধরুন 2 জন বাইরে খেলবে মানে আউট ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তো বাকি যে 14 জন থাকবে তার মধ্যে 14 জনই যে বীরভূমের হবে আমার টিম এরকম কোনো ব্যাপার নেই। অন্য ডিস্ট্রিক্টের প্লেয়াররাও আসবে, কারণ এগুলো অপশানের মাধ্যমে প্লেয়াররা টিমে অংশগ্রহণ করবে। তো আমি সমস্ত ডিস্ট্রিক্টের প্লেয়াররাই হয়তো আমাদের টিমে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো সব ডিস্ট্রিক্টের জন্য এবং সব টিমের জন্য রইল শুভেচ্ছা আমার, এবং আমরা মায়ের আশীর্বাদ নিয়ে, যেহেতু বীরভূম ডিস্ট্রিক্ট বলে কথা, মাতার স্থান, তারাপীঠ মায়ের স্থান, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আসতে চলেছি বিজেপিএল এ। সবার আশীর্বাদ এবং শুভকামনা আশা করবো। শেষে একটাই কথা বলবো, 16 থেকে 7 পাড়া থেকে মাঠ এই প্রতিযোগিতায় আমরা আসছি বীরভূম থান্ডার্সকে নিয়ে। আপনারাও আসুন, সবাই মিলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, এবং সবাই তো অংশগ্রহণ না করলেও মাঠে এসে সব প্লেয়ারদের উৎসাহ দিয়ে একদম টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করুন। নমস্কার, অমিত সরকার, বীরভূম থান্ডার্স।